শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মুক্তিযুদ্ধের আশ্রয় নিতেন, প্রায় সব বাড়ি মুক্তিযুদ্ধ
কিছু হবে না। যাদের যারা ইসলামের বিরুদ্ধে মনে বলতে চায় যে আমি যুদ্ধ করেছি মোলাদের সাথে, তাদের জবাব হলো জনগণ যদি কথা বলেন সেই জনগণের কথাগুলো যখন রেকর্ডকৃত হবে বা ইতিহাসে আসবে তখনই প্রমাণিত হবে যে এটা ছিল জনযুদ্ধ। তাই আপনাদের যারা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন, যুদ্ধ করেছেন, তাদের সাক্ষাৎকার দানের নাম উল্লেখ করলাম। হ্যাঁ, ইতিহাস তো আগে অনেকে বলেছেন, আমি ইতিহাসের পরবর্তী কিছু ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে এখানে যারা বাইরে আছেন তারা সবাই বলেন, আমরা সবাই বলি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়েছে, দেশ ব্যাপকভাবে উন্নত হয়েছে, দেশের ব্যাপক উন্নতি হয়েছে। নীলেশ্বরা এলাকায় 4-5 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে বাংলা ভাষা, যে বাংলা সংস্কৃতির উপর ভিত্তি করে বাঙালির জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়েছিল, বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের সৃষ্টি হয়েছিল, সেই বাংলা ভাষা আজকে স্বাধীনতার 50 বছর পরও অবহেলিত। আপনারা জানেন বঙ্গবন্ধু মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছিলেন বাঙালি। তিনি পাকিস্তান জাতীয় পরিষদে বাংলায় কথা বলতেন, 47-48 সালের ভাষা আন্দোলনে ছিলেন, 52 সালের ভাষা আন্দোলনের জেলে থেকেও ভাষা আন্দোলনকে উৎসাহ দিয়েছিলেন, 56 সালে পাকিস্তান জাতীয় পরিষদে বঙ্গবন্ধুর দৃঢ়তার মুখেই বাংলা রাষ্ট্রভাষা হয়েছে, 56 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করেছিলেন তিনি, 60 সালে এটা শিক্ষা কমিশন রিপোর্ট ছিল, শহীদ শিক্ষা কমিশন রিপোর্ট, সেখানে বলা হয়েছিল বাংলা উর্দু ইংরেজি ল্যাটিন মিলে একটি খিচুড়ি ভাষা তৈরি করতে হবে, অর্থাৎ বাঙালিদের বাংলা ভুলিয়ে দেওয়ার পায়কারা তখন চলছিল। 62 সালে এসে এই ছাত্র সমাজ সেটাকে রুখে দাঁড়িয়েছিল, যে আন্দোলনে এখানে 18 সভাপতি জড়িত ছিলেন, 64 সালে হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট হয়েছিল, সে একই কথা, বাংলাকে ভুলে যেতে হবে এবং দেশের গরিব লোক লেখাপড়া করতে পারবে না, লেখাপড়ার পর বন্ধ করে দিতে হবে। সেটার বিরুদ্ধে ডাইসের পায়ে যারা আছেন আমরা যারা আছি আমরা আন্দোলন রচনা করেছিলাম। 69 সাল, 70 সাল, 71 সাল প্রতিটি ক্ষেত্রেই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতার আগে 1971 সালের 15 ফেব্রুয়ারি বাংলা একাডেমির এক আলোচনা করেছিলেন যে আমার দল যদি ক্ষমতায় যায় যেদিন ক্ষমতা পাবে সেদিন থেকে আমি বাংলা ভাষার প্রচলন ঘটাব, রাষ্ট্রের সব কাজে বাংলার ব্যবহার করব। এবং তিনি আরও বলেছিলেন যে আমি ভুল বাংলা দিয়ে শুরু করব, কারণ শুদ্ধ বাংলা দিয়ে চালু করতে গেলে সেটা চালু হবে না, দেরি হবে, পণ্ডিতরা ধীরে ধীরে আমার ভুল বাংলাকে শুদ্ধ করে দেবে। অর্থাৎ একজন মানুষ যতটুক দৃঢ় চেতা থাকলে তিনি এই উচ্চারণ করতে পারেন যে আমি ভুল বাংলা দিয়েই বাংলা চালু শুরু করবো। এরপর বঙ্গবন্ধু সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করলেন, কিন্তু বাংলা চালু হয়নি, কারণ বঙ্গবন্ধু নিযুক্ত যে আমরা শ্রেণী ছিল তারা মনে প্রাণে ছিলেন পাকিস্তানি, বঙ্গবন্ধু মনে করেছিলেন দেশ যখন স্বাধীন হয়েছে তখন সব বাঙালি বাংলার প্রতি অনুগত থাকবে, হয়নি সেটা। তাই 75 সালের ফেব্রুয়ারি মাসে কি মার্চ মাসে হবে তিনি একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেই প্রজ্ঞাপনে লেখা যে আমি ভেবে পাই না কি করে দীর্ঘ 4 বছর এখনো সরকারি দপ্তরে বাংলা চালু হলো না। অবশেষে খ্যাত করে তিনি বলছেন যে আমরা বা যারা বাংলা ভাষাকেই ভালোবাসে না তারা বাংলাকে কি ভালোবাসবে। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর সবাই চেষ্টা করেছেন, এর সাথে একটি আইন করেছিলেন বাংলা ভাষার প্রচলন আইন, সে আইনে বলা আছে কোনো আবেদন যদি ইংরেজিতে হয় সে আবেদন গ্রহণযোগ্য হবে না, এবং যে আমলাবাদের সরকারি কর্মকর্তা তিনি সেই আবেদন গ্রহণ করবেন তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য করতে হবে। এরপরেও 27 সালে আইন হওয়ার পরেও আজকে 2021 সাল, আজকে আমরা কি দেখছি, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন আছে যে
শিক্ষার্থীদের মা বাবা আছেন, জন্ম নিবন্ধন ইংরেজিতে করতে হবে। এটা কি বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখানো হলো না বাঙালি জাতির প্রতি সম্মান দেখানো হলো? এই ব্যাপারে আমি আহ্বান করবো যারা আওয়ামী লীগ করেন, যারা ছাত্রলীগ করেন, সোচ্চার হতে। বঙ্গবন্ধুর প্রাথমিক চাহিদা যদি মেটাতে হয় যে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রচলন করতে হবে, তাহলে অবশ্যই আপনারা যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন, আওয়ামী লীগকে আওয়ামী লীগের অনেক ধন্যবাদ আছে এটা আমরা জানি। কিন্তু এটাও জানি যে আওয়ামী লীগের শতকরা 80% লোক এখন সৎ নির্ভীক। আমি তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা এর প্রতিবাদে সোচ্চার হন। এরপর আরও আছে, বঙ্গবন্ধু বলেছিলেন তিনি সবার জন্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান অর্থাৎ মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবেন। এখনও কিন্তু সে অধিকার নিশ্চিত হয়নি, এটার জন্য সময় লাগবে। কিন্তু বাংলা ভাষার জন্য তো সময় লাগে না, আজকে চাইলে 1 বছরের ভিতর রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রচলন করা যায়। মনে আছে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, যুক্তফ্রন্ট নির্বাচনের সময় এজেন্ট হওয়া একটি দাবি ছিল শিক্ষার সর্বস্তরের মাধ্যম হবে বাংলা। আর 2021 সালে আমরা এসে দেখছি শিক্ষার সর্বস্তরে বাংলা অবহেলিত, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমি বলতে পারি না। এই জন্য রাস্তায় আন্দোলন করতে হবে। হাসিনা নিশ্চয়ই আপনাদের মানা করে নাই যে ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করবেন না। আমরা হাসিনার আমলে আন্দোলন করেছি, শেখ হাসিনা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন, আমরা আন্দোলন করার প্রেক্ষাপটে মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন সরকার হাতে গেছে, সেখানে আরও 4,000 লোকের চাকরি হবে এবং বিনা পয়সায় মেডিকেল কলেজের চিকিৎসা করা পদে থাকবে, কিন্তু বাধা দেন না। আজকে আমরা সিএলবি নিয়ে 6 মাস যাবৎ আন্দোলন করছি, শেখ হাসিনা যদি অ্যাডামেন্ট হন তো অনেক আগেই সিএলবিতে যে গান্ধী সংক্রমণ হয়ে যেত। উনি আন্দোলন দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং আমরা আশা করছি যে জনগণের পক্ষে সিদ্ধান্ত নেবেন। কাজেই আজকে বাংলাদেশের বৃহত্তম সংগঠন আওয়ামী লীগ, বৃহত্তম সংগঠন ছাত্রলীগ, ছাত্রদের ভিতর যুবলীগ, আরও অনেক লীগ আছে, আপনারা বঙ্গবন্ধুর সে আদর্শে আদর্শ নিয়ে লেখাপড়া করুন। ভারতের সংবিধানে কী আছে সেটা দেখুন, দেখে পর্যায়ক্রমে আন্দোলন ঘোষণা করুন। এই আন্দোলন সরকারের বিরুদ্ধে হবে না, এই আন্দোলন হবে সরকার প্রধানকে শক্তি যোগানোর, যাতে তিনি এই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারেন। আপনাদের যদি ধারণা হয় যে শেখ হাসিনার ইচ্ছাগুলি সব কিছু পরিবর্তন হবে, এই ধারণা ঠিক না। কারণ রাষ্ট্রে প্রতি পদে পদে পাকিস্তানি চলরা ঢুকে আছে, যদি ঢুকে নাই থাকতো তাহলে কী করে একটি মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে যে অবশ্যই ইংরেজিতে ফর্ম পূরণ করতে হবে? তাহলে এই পাকিস্তানি চাতাত্রাদের দূর করতে হলে স্বাধীনতার পক্ষের শক্তির রাস্তা আন্দোলন লাগবে। সবশেষে আমি আপনাদের অনুরোধ জানাব যে আপনারা ধাপে ধাপে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাস্তায় নামুন। শেখ হাসিনার হাত এটা শক্তিশালী হবে। আমরা আগামীকাল 1 জানুয়ারি আমরা নিউ মার্কেট থেকে বাংলা ভাষা প্রচলনের আন্দোলন শুরু করবো। হোক আমরা 10 জন 12 জন 20 জন যাই হোক না কেন, আমরা সরকারকে জানান দিব আপনারা রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রচলন করুন। আপনাদেরও একইভাবে অনুরোধ করবো যে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে ধাপে ধাপে এগুতে সরকারকে সহায়তা করার জন্য আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় আন্দোলন করবেন। এই বলে আপনাদের ধন্যবাদ জানাই বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।